নতুন কিনবেন পিসিতে কিন্তু ড্রাইভার ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ড্রাইভার থাকে, যেমন মাউসের ড্রাইভার আছে, কিবোর্ডের ড্রাইভার আছে, তারপর প্রিন্টারের ড্রাইভার আছে। হ্যাঁ, মোবাইলের ফোনের কিন্তু আলাদা ড্রাইভার থাকে। আপনি যেই ফোন ইউজ করেন, আইফোন ইউজ করলে আইফোনের ড্রাইভার লাগবে, আপনি অপো ইউজ করলে অপো ড্রাইভার লাগবে। হ্যাঁ, তো এইগুলো ড্রাইভার হচ্ছে ধরেন আইওএস এর ড্রাইভার। সাইড হচ্ছে ধরেন আপনার মিডিয়াটেক, মিডিয়াটেক একটা সিপিইউ তাই না? মিডিয়াটেক কি বলুন তো? সিপিইউ সিপিইউ প্রসেসর কি বলতো? কি সিপিইউ এটা? আমি বললাম এখানে। হ্যাঁ, তারপর ব্রেন ড্রাইভ এলজি, গুগল, এইচটিসি, ব্ল্যাকবেরি, তারপর হচ্ছে আরেকটা কি বাদ করা যায়, ধরেন আপনার ওপো। ওপোর কিন্তু আলাদা ড্রাইভার লাগে, ওপো মিডিয়াটেক কোয়ালকম আছে, তারপর ইন্ডিভিজুয়ালি ওপো একটা ড্রাইভার ইনস্টল করা লাগে। এই এই ড্রাইভারগুলো আমাকে প্রত্যেকটা ড্রাইভার পিসিতে ইনস্টল করতে হবে। কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10টা। 10টা ড্রাইভারকে ইনস্টল করা খুব সহজ। এই 10টা ড্রাইভার যদি আমি একটা সফটওয়্যার দিয়ে ইনস্টল করি তাহলে ইজি হলো না? জি স্যার। তাহলে আমরা পিসিতে একটা সফটওয়্যার ইনস্টল করব, এটার নাম হচ্ছে চিমেরা টুল, সি এইচ আই এম ই আর চিমেরা টি ডাবল এল টুল, চিমেরা টুল। আপনার আসলেই বয়স হয়ে গেছে, 39,000 টাকা যদি হয় তাহলে আমি আপনার এখনই 120 অর্ডার করে আইনা দেন। এখান থেকে আপনারা কিছু ইনস্টল করবেন, ডাউনলোড করুন আগে ফোল্ডার চিমেরা, চিমেরা টুল। এটা যদি আপনারা ইউজ করতে চান তাহলে আপনাকে 15,000 টাকা পে করতে হবে, 1 বছরের জন্য। 1 বছরের জন্য 3 মাসে 1,000 টাকা। আমার কাজ হচ্ছে কি, আমার ড্রাইভার ইনস্টল করা। হ্যাঁ, ড্রাইভারের জন্য আমরা এটা ইনস্টল করতেছি পিসিতে, আমরা কিন্তু পেমেন্ট দিয়ে কিনতেছি না, ফ্রি দিয়ে করতে পারতেছি। দাম বেশি কাজ বেশি, ফুল ইনস্টল দেখেন ড্রাইভার গুলো ইনস্টল হচ্ছে।
মধ্যে কত ধরনের মোড আছে দেখেন স্যামসাং যদি হিসাব করেন তাহলে আমরা জানলাম কাজ কি ডাউনলোডের কাজ হচ্ছে গিয়ে স্যামসাং ফ্ল্যাশ করা। আপনি যখন স্যামসাং ফোন ফ্ল্যাশ করতে যাবেন তখন আপনাকে স্যামসাং ফোন ডাউনলোড মোডে নিয়ে যেয়ে ফ্ল্যাশ করতে হবে। ডাউনলোডে যাবো কিভাবে, আপনার যে স্যামসাং ফোন আছে সেটার মধ্যে তিনটা বাটন আছে, একটা হচ্ছে গিয়ে ভলিউম আপ, একটা হচ্ছে ভলিউম ডাউন, ডাউন পাওয়ার বাটন, একটা হচ্ছে পাওয়ার, পাওয়ার কি। হ্যাঁ, এখন আপনারা যখন ফোন ডাউনলোডে ফেলবেন তখন আপনারা কি করবেন, ফোনটাকে আগে অফ করবেন, সেটা যেভাবেই করেন না কেন পাওয়ার বাটন প্রেস করে অফে ক্লিক করেন। স্যামসাং অফ অফে ক্লিক করলে কিন্তু অফ হবে না, পাসওয়ার্ড যাবে, পাসওয়ার্ড জানেন না, ফোর্সফুলি আপনাকে অফ করতে হবে। ফোর্সফুলি অফ করবেন হচ্ছে গিয়ে এই ভলিউম ডাউনটা এন্ড পাওয়ার কিটা এই দুইটা একসাথে ধরে রাখবেন হচ্ছে গিয়ে 10 সেকেন্ড। 10 সেকেন্ড ধরলে ফোনটা রিবুট হবে, মানে ফোর্স রিস্টার্ট হবে, বুঝা গেছে, ফোনটা মানে অফ হয়ে অন হবে। এর মাঝখানে টাইম পাবে তাদের 2 সেকেন্ড। এই 2 সেকেন্ডের মধ্যে আবার কি করতে হবে, ভলিউম আপ এন্ড ভলিউম ডাউন এই দুটো একসাথে প্রেস করতে হবে, প্রেস করে কেবল কাট করতে হবে। কানেক্ট ইউএসবি, বুঝতে পারছেন, 2 সেকেন্ডের ভিতরে ওটা করতে হবে, 2 সেকেন্ডের ভিতরে করতে হবে। যেমন আপনার ফোনের তিনটা বাটন যেটা আছে ভলিউম আপ ভলিউম ডাউন পাওয়ার কি, তাহলে ভলিউম ডাউন এন্ড পাওয়ার কি 10 সেকেন্ড ধরে রেখে ফোনটা ফোর্স রিসেট করা, রিসেট করলে কি স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যাবে। ব্ল্যাক স্ক্রিন থাকার সময় আপনাকে ভলিউম আপ এন্ড ভলিউম ডাউন ধরে কেবল টান করতে হবে। তখন কি পাওয়ার কি থাকবে, হ্যাঁ পাওয়ার কি থাকবে, জন না তখন পাওয়ার কি কাজ নাই, আমি তো পাওয়ার কি এখানে সেট করছি করি নাই তাহলে তাহলে। আর যেই ফোনগুলা ভলিউম আপ ভলিউম ডাউন হোম বাটন আবার ধরেন পাওয়ার বাটন আছে না, এরকম স্যামসাং এগুলো কিভাবে ডাউনলোড করে ফেলবেন, এগুলি হচ্ছে গিয়ে এই যে ভলিউম ডাউনটা এন্ড হোম বাটন ভলিউম ডাউন এন্ড পাওয়ার, হ্যাঁ এই তিনটা বাটন একসাথে ধরবেন 10 সেকেন্ড ডাউনলোডে পড়ে যাবে। তোমার এই কেবল লাগানোর কোনো জামাল নেই, কেবল লাগাইতে হবে না। সেক্ষেত্রে আপনাকে ফোনটা ফোর্সফুলি অফ করতে হবে, তারপর কেবল টান করতে হবে ভলিউম আপ এন্ড ডাউন করে।
আচ্ছা কেবল লাগাইতে হবে না নিচে থেকে কেবল লাগাইতে হবে না উপরে কেবল লাগাইতে হবে কেবল লাগায় তারপর হোম বাটন আছে এটা কেবল লাগাইতে হবে না হ্যাঁ যেটা হোম বাটন না এটা কেবল লাগাইতে হবে কেবল সারাই কাজ করে সেটা কি ডাউনলোড অটো কেবল কথা বুঝতে পারছেন কি বুঝছেন মানে যে যেটা হোম বাটন আছে ওটা কেবল লাগাইতে হবে না লাগাইতে হবে না এন্ড যেটা কেব যেটা হোম বাটন নাই ওটা কেবল লাগাইতে হবে লাগাইতে হবে সেটা কিভাবে যে 2 সেকেন্ডের ভিতর আর কি মানে ভলিউম ভলিউম ডাউন আর পাওয়ার বাটন দিয়ে 10 সেকেন্ড ধরে ফোনটা অফ করতে হবে 2 সেকেন্ডের ভিতর কি আগে ফোনটা অফ করতে হবে অফ করার পর ভলিউম আপ এন্ড ভলিউম ডাউন প্রেস করে কেবল লাগাইতে হবে সেই টাইম মাঝখানে আপনি 2 সেকেন্ড সময় পাবেন এন্ড ডিসপ্লেটা পুরোপুরি মানে কালার অফ হওয়ার সাথে সাথে দুটো ক্লাস মানে ধরে কেবল লাগাইতে জি বুঝতে পারছি কালকে স্যামসাং ক্লাসে দেখবেন এটা আচ্ছা ডাউনলোড গেল স্যামসাং এর আরেকটা মোড আছে যেটা হচ্ছে গিয়ে রিকভারি মোড শুধু স্যামসাং না সব ধরনের অ্যান্ড্রয়েড ফোনে আছে অল কাইন্ড অফ অ্যান্ড্রয়েড ফোন অল কাইন্ড অফ অ্যান্ড্রয়েড হ্যাঁ কাজ কি রিকভারি মোডের হার্ড রিসেট হার্ডসেট মানে ফ্যাক্টরি রিসেট ওটিএ আপডেট এগুলি ওটিএ আপডেট কি ওটিএ আপডেটটা হচ্ছে গিয়ে ফোনের ভিতরে ফাইল লিখে ফ্লাশ করা আমরা অনেক সময় কমিউনিটি অবশ্য কমিউনিটি ফ্লাশ করি হ্যাঁ কিন্তু আমরা চাইলে আমার ফাইল ওটিএ যদি আপডেট থাকে মানে ওটিএ ফ্লাশ ফাইল থাকে তাহলে ফোনের মধ্যে ফ্লাশ ফাইল ডাউনলোড করে ফোন দিয়েই ফোনটাকে ফ্লাশ করতে পারে মানে আমার ফোনের মধ্যে ফাইল লাগাইছি আবার আমার ফোন দিয়ে আমার ফোনটাকে ফ্লাশ করছে আমার কম্পিউটার এখন দরকার হয়নি বুঝলে বলে ওটি আপে কিন্তু সব ফোনে ওটি আপে থাকে না ওটি আপে দেয় মেইন কাজ হচ্ছে যে আমার ফ্যাক্টরি রিসেট এন্ড হার্ড রিসেট এই রিকভারি মোডে তো স্যামসাং ফোন রিকভারি মোডে যাব কিভাবে স্যামসাং এর জন্য আইনো তো সেম ভলিউম আপ ভলিউম ডাউন পাওয়ার কি সেক্ষেত্রে আমরা আগে ফোনটাকে অফ করব ফোর্সফুলি অফ করার পর এই যে ভলিউম আপ এন্ড পাওয়ার কি এই দুটা একসাথে ধরে আগে তো ভলিউম ডাউন এন্ড পাওয়ার কি ধরে ফোনটাকে অফ করলাম 10 সেকেন্ড অফ হলো অফার পর এই ক্ষেত্রে কেবল লাগাইলে উপায় প্রতি কেবল না লাগাইলে হয় কিন্তু আপনি কেবল লাগাইনি করে কোন সময় ধর কেবল লাগলে হচ্ছে না এটা ভোল্টেজ পাচ্ছে না সব তো কেবল লাগাইনি তো ভলিউম আপ এন্ড ভল এন্ড পাওয়ার কি দিয়া ইউএসবি তে লাগাইলে নিউজ স্যার এই ক্ষেত্রে কি স্যার 10 সেকেন্ড ফাস্ট আগে এগুলো মো ডাউন মোড নিয়ে পর ডাউন মোড মোড না এগুলো মোড়ে যায় যে 2 সেকেন্ডের মধ্যে আবার পাওয়ার বাটন আর ভলিউম আপ হ্যাঁ এখানে আরেকটা কথা আছে যখনই আপনারা ফোনটা 10 সেকেন্ড ধরে রাখছেন মাইনাসের পাওয়ার কি ফোনটা অফ হইছে অফ হয়ে ফোনটা অন হচ্ছে মানে রিবুট হয়ে ওপেন হচ্ছে তখন আবার পাওয়ার কি এন্ড ভলিউম আপ ধরছেন ধরার পরে যখন স্যামসাং এর লোগোটা আসবে যখন স্যামসাং এর লোগো আসবে তখন আপনারা শুধু ভলিউম আপ ধরে রাখবেন পাওয়ার কি রিলিজ করে দিবেন রিলিজ পাওয়ার কি রিলিজ পাওয়ার মানে এইটা এইটা ছেড়ে দিবেন উপরটা ধরে রাখবেন বুঝতে পারছেন যখন লোগো স্যামসাং লেখা চলে আসবে তখন উপরেরটা পাওয়ার বাটন ধরে রাখবেন কিন্তু সরি বলি মাপ বাটন ধরে রাখবেন পাওয়ার বাটন ছেড়ে দিবেন আসসালামু ক্লাসে কই স্যার জেন স্যার এত জেন স্যার একটা ক্লাস শেষে আরেকটা ক্লাস চলতেছে এখন হ্যালো স্যামসাং এর রিকভারি মোড হ্যাঁ স্যামসাং বাদে অন্যান্য ফোনগুলো সেই কোন ফোনে বলে আপে হবে কোন ফোনে বলে ডাউন হবে
কম্পার্টমেন্ট পাসওয়ার্ড কোড পাসওয়ার্ড মোড এটা হচ্ছে এমআই ফোনে হয় ভিভো ফোনে হয় পিক্সেল মানে গোল পিক্সেলে হয় লেনোভোতে হয় এতগুলা ফোনে এই ফাস্ট মোডটা পাওয়া যায়। ফাস্ট মোডের কাজটা কি হয়? ফাস্ট মোডের কাজ হচ্ছে গিয়ে ফোনটাকে ফ্ল্যাশ করা, ফোনটাকে সিএমডি কমান্ড দিয়ে ফ্ল্যাশ বাই সিএমডি কমান্ড। এই ফাস্ট ফুড এই ফর্মুলাতে ফাস্ট ফুডে যখন আসবে তখন আমরা সিএমডি কমান্ড দিয়ে পটার ফ্লাশ করব। সিএমডি কমান্ড বুঝেন ব্ল্যাক এফ এস কিনা সে প্রোগ্রাম আমরা ইনটাক্ট করে দিলে টাইট করে একটা পর একটা আসে একটা পর একটা আসে। জি স্যার, ওই আমরা সিএমডি কমান্ড। আচ্ছা, যখন আপনি পিসি অবজেক্ট করে সিএমডি লিখে একটা প্যানেল আসে এখানে আপনি ট্রি লিখে টি আর ডাবল ই ট্রি তাই না, ট্রি লিখে একটা পর একটা একটা যা যায়। হ্যাঁ, তো ওগুলি আজকে সিএমডি কমান্ড। তো ফ্লাশ করার জন্য বিভিন্ন কমান্ড আছে, আমি কাছে যদি এমআই ফোন থাকে মাইনাস এর পাওয়ারটা ধরে রাখেন দেখেন কি হয়। আমি আসলে স্যার এমআই ফোন নাই গেল স্যার, কোন নাম্বার বলে মাইনাস এর পাওয়ার মাইনাস স্ক্রিনশট না মাইনাস মাইনাস সাম পাওয়ার আমাদের এটা সুযোগ কমের জন্য হয়। কোয়ালকম বেস যেটা ফোন আছে সবগুলোতে এই ইডিএল মোডে কাজ করতে হয়। ইডিএল মোডে কি ইডিএল মোডটা কি মাদার বোর্ডের মধ্যে দুটো টেস্ট পয়েন্ট থাকে আর এক্স টি এক্স এরকম টেস্ট পয়েন্টের নাম জানেন যখন আপনারা আপনার ক্লাসে ডিসকাস করা হয়নি। ধরেন মাদার বোর্ড এটা এটা মাদার বোর্ড হ্যাঁ এখানে আপনার উলি কই আনা গেছে আনা গেছে না এখানে সিপিইউ দেখবেন যে সিপিইউ নিচে বা এমসি পাশে এরকম দুটো পিন আছে বা ওই দিকে দুটো পিন আছে। হ্যাঁ, এই দুটো পিন রে শর্ট করতে হয় দুটো দিয়ে শর্ট করে পিসির সাথে কেবল কানেক্ট করতে হয় মাদারবোর্ডটা। তখন মাদারবোর্ডের সাথে পিসির সাথে ফোনের মাদারবোর্ডের একটা কানেক্টিভিটি হয় যে যে ড্রাইভার নাম হয় কোয়ালকম এক্স কিউ ড্রাইভার কোয়ালকম যখন এই টেস্ট পয়েন্ট শর্ট করে
হাইড করবে তখন এখানে দেখবে এটা পোর্ট কোড আসছে যেটা লেখা আসছে কোয়ালকম এইচএস কি ইউজার ড্রাইভার যদি আমি কানেক্ট করি তাহলে এবার স্যার চার নম্বরটা আমরা আবার একটু বুঝান এই যে মধ্যে যে যে কোন ওই কোয়ালকম লেখা আছে লাইক কি হবে চার নম্বরটা হচ্ছে গিয়ে ইডিএম মোড হচ্ছে ইমার্জেন্সি ডাউনলোড মোড এটা শুধু কোয়ালকম বেজ একটা ফোন আছে যে সব ফোনের সিপিইউ আছে কোয়ালকম এর ওই সব ফোনে এই এই মোডটা যা দিয়ে ফ্লাশ করা লাগে এটা তোমার উপকারিতা কি উপকারিতা হচ্ছে এটা আমি ফোন ফ্লাশ করতে পারবো ফোনে লক খুলতে পারবো ফোনে পাসওয়ার্ড ইউজ করতে পারবো এই কাজগুলো করতে পারবো সফটওয়্যার আমার বেসিক্যালি কাজ কি হয় একটা হলো ফ্লাশ করা ইউজার লক খোলা ফোনের পার্সোনাল কোনো অ্যাকাউন্ট থাকলে অ্যাকাউন্ট খোলা ডেমো রিলোড করা কান্ট্রি আনলক করা হ্যাঁ এইগুলি করতে গেলে ফোন তো পিসির সাথে কানেকশন দিতে হবে জি স্যার তো নরমালি কেবল লাগাইলে তো কাজ হচ্ছে না না বিভিন্ন ফোনে বিভিন্ন মোডে কাজ করতে হয় যেমন আপনার একটা অপো ফোন কোয়ালকমের ফোন হ্যাঁ আপনি এটা ইউজার লক করবেন তাতে ফোন লাগাই সফটওয়্যার ক্লিক করলে কি লক হয়ে যাবে করবে না ওইটাকে যদি কোয়ালকম হয় তাহলে ইডিএল মোডে কানেক্ট করতে হবে আর যদি মিডিয়াটেক হয় তাহলে ব্লুম মোডে কানেক্ট করতে হবে তো কোয়ালকম মোডটা হচ্ছে বেসিক্যালি ইসে যে শাওমি ফোনেরই বেশি হয় আমার ফোনের 90% বলেই ইডিএল পয়েন্ট ধরে কাজ করতে হয় যেমন যে আপনার ফোনটা ইডিএল পয়েন্ট ধরে কাজ করতে হয়েছে তাহলে এটা কি ইনোভি থাকবে মারাসন পাওয়ার ধরে আবার চলে যাবে স্যার এই কথা কেন স্যার আমার হাতে ওয়ানপ্লাস পকেটে ওপো ওয়ানপ্লাস খুব ভালো সেট ছিল যখন যে ওই যে কালার ওয়াইজ দিছে তখন থেকে ভালো সব দিক দিয়ে ভালো গেছে স্যার হ্যাঁ এই ফাস্টবুট মুড তো মুড দিয়ে ক্যামেরা কাজ করতে পারবো হ্যাঁ হ্যাঁ তো একটা সেল হলো কি যেটা কোয়ালকম এর এমআই এমআই ব্র্যান্ডের হ্যাঁ কোয়ালকম তো এটা কি আমরা ফাস্টবুট মুড দিয়ে করলে হয়ে যাবে ফাস্ট মুড যদি সাপোর্ট থাকে আপনার ডিভাইসে সাপোর্ট থাকে কানেক্ট তাহলে কানেক্ট তো মাস্ট হবে কানেক্ট তো মাস্ট হবে ফাস্ট মুড যদি আপনি এফআরপি এর সাপোর্ট থাকে তাহলে খুলতে পারবেন তারপর হচ্ছে যদি এই কি বলে এমআই অ্যাকাউন্ট এর সাপোর্ট থাকে তাহলে খুলতে পারবেন আমরা এটা আবার ডিজাইন মুড দিয়ে করে কাট করতে পারবেন যত মিডিয়াটেক চিপ আছে যত মিডিয়াটেক আছে যত অল kind of MTK phone এত যাও কিভাবে ফোনে ফোনটাকে অফ করব ভলিউম প্লাস এন্ড ভলিউম মাইনাস প্রেস করে আমি কি এসবি ভলিউম প্লাসটা আমি বলি মাইনাসটা প্রেস করে ইউএসবি কেবল কানেক্ট করব তাহলে মিডিয়াটেকে পোর্ট পাবে এই এখানে মিডিয়াটেকে পোর্ট আছে বুঝা গেছে স্যার এটা কি ফোন আগে অফ করে দিব না আগে ফোন অফ করে নিতে হবে ক্লাস মানে দুইটা একসাথে ক্লাস মানে ধরে কেবল লাগে যদি মিডিয়াটেক হয় এখন আসলে আসল কথা যে ফোন কোয়ালকম নাকি মিডিয়াটেক এটা বের করব কিভাবে হ্যাঁ সেটিং এ সেটিং তো লগইন আর করব গুগলে কোথায় জিএসএম এর সাথে গুড ভালোই জানো তো সবাই তো জানে না হ্যাঁ স্যার ক্লাস করছেন না আগে ক্লাস করছে আমরা ফোনের মডেল যে গুগলে যে ফোনের মডেল বলবো সাপোজ যেগুলো কি একটা ফোনের মডেল বলেন তো একটা ফোনের মডেল বলুন কি ওপো এ 96 ওপো এ 96 এখানে গেলাম জিএসএম এর উপর প্ল্যাটফর্ম সিপিইউ কোয়ালকম
ঢিলা পাবলিক সবগুলো মডেলই আপনারা ফ্লাশ করবেন প্রত্যেকে যত স্যামসাং আছে সব দেওয়া আছে।